রাজ্যত পুনের মুখলধার বরষুণের আগজাননী আর সতর্কবাণী। পুনের মুখলধার বরষুণ রাজ্যত আছে, মুখলধার বরষুণ আর মুখলধার বরষুণের বাবে এই মুহূর্ত প্রবল বানর আশঙ্কাত ভুগিছে রাজ্যের কেবাখনো জিলাত বানে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করিব পারে, কারণ ক্রমাগতভাবে কেবাদিনলৈ মুখলধার বরষুণ অহার আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। নমস্কার প্রিয় দর্শক, ওয়েদার আপডেট লৈ লাইভত আহিছো আপনাদের সন্মুখলৈ। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভ। মই জয়ন্ত মাধব গোস্বামী এই মুহূর্তে আপনাদের জানাম বতর কেনে যাব, আপনার অঞ্চলত বতর কেনেকুয়া হব আজির বতর আর আগন্তুক কেবাদিনলৈ বতর কেনেকুয়া থাকিব। আপনার কিবা প্রয়োজনীয় কাম আছে নেকি, ঘরত কিবা অনুষ্ঠান আছে নেকি? যদি আছে তেতিয়াহলে ইয়ার বিকল্প ব্যবস্থা আপনি কেনেদরে গ্রহণ করিব আজি জানি লোক আমার এই লাইভর জড়িয়ে, কারণ বতর বিজ্ঞান কেন্দ্রই যি আগজাননী জারি করে আহিছে প্রতিটি আগজাননীতে দেখিবলৈ পোৱা হৈছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে এইবার জুরুলা করেছে জনতাক। বিশেষকৈ রিমলর প্রভাবের যদি আমি কথা কো, রিমলর প্রভাবে অসম তথা উত্তর পূর্বাঞ্চলক এক প্রকার তছনছ করে গেছে। বে অফ বেঙ্গলত সূত্রপাত গোয়া সাগরীয় ঘূর্ণী রিমলর যে প্রভাব আছিল শেহতীয়াকৈ বিগত সপ্তাহত গুয়াহাটিকে ধরে অসমৰ বিভিন্ন প্রান্তর লগতে উত্তর পূর্বাঞ্চল, যত নেকি প্রলয়ংকারী বান ভূমিস্খলনে তছনছ করেছে সমগ্র উত্তর পূর্বাঞ্চল, যত নেকি প্রায় 35 গৰাকী কৈ লোকে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে রিমলর তাণ্ডব লীলাত অসম তথা উত্তর পূর্বাঞ্চলত। গতি পুনের এই আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র, বতর কেনে যাব আপনার অঞ্চলত সেয়া জানি লোক আমি আজির যে 5 জুন বতর কেনেকুয়া যাব সেই কথা ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্র সদরি করেছে। এয়া মোর পিছপিনে ভিডিও ওয়ালত আপনি ম্যাপ প্রত্যক্ষ করেছে, উজনি অসম, নামনি অসম, কোত কেনেকুয়া হব বতর আমি আপনাদের জানাম এই মুহূর্তে ম্যাপ আকারে। প্রথমে আমি তার আগত আপনাদের জানাই লব বিচারিম কেনেকুয়া ধরনের এলার্ট জারি করা হয়েছে আজির দিনটুত, বিশেষকৈ এই অনাগত দিনকেটাত কেনেকুয়া ধরনের বতর হব। আপনি যদি চিহ্ন চাই এই চিহ্নত আপনি অনুমান করিব পারিব কি কি সূচাইছে এইকেটা দিনত বতর কেনেকুয়া হব, কি কি কৈছে বতর বিজ্ঞান কেন্দ্র সেয়া প্রথমে আপনাদের দেখাই লব বিচারিছো। এয়া চাওক, ইয়েলো এলার্ট জারি করা হয়েছে ঠায়ে ঠায়ে, অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে ঠায়ে ঠায়ে, রেড এলার্ট জারি করা হয়েছে। তার সমান্তরালক মুখলধার বরষুণ, ধারাসার বরষুণের আগজাননী, বজ্রপাতর আগজাননী, বিজুলি ঢেরেকনিরে বরষুণ আহিব, বজ্রপাত পড়ব আমি ইতিমধ্যে উল্লেখ করেছো, লগতে ঘন্টা 30-40 কিলোমিটার বেগত ধুমুহা বলিব বলেও সতর্কবাণী জারি করেছে। আর সেই মর্মে আজিরপর আগন্তুক 8 জুনলৈ বতর কেনেকুয়া হব, 8 জুনলৈ আপনার অঞ্চল বতর কেনেকুয়া হব, আপনার জেলাখনত বতর কেনেকুয়া হব, আপনার কিবা প্রয়োজনীয় কাম আছে নাকি করব বা করবাত যাবলগীয়া আছে নাকি, সকলখিনি কথা আজি আপনি পরিকল্পনা গ্রহণ করক। যদি বতরে বিধি পথালি দিয়ে আপনার পরিকল্পনাত তার কি বিকল্প লব সেই কথাও চিন্তা করিব পারিব। আমি এই মুহূর্তে আহিছো আজির তারিখের যদি ম্যাপখন চাও বতর বিজ্ঞান কেন্দ্র সদরি করা এই ম্যাপখনত, আমি উজনির যদি চাও উজনি অসমত অবশ্যই আজি কোনো বতরের বিশেষ কোনো অসুবিধা নাই, অর্থাৎ বতর ফরকাল হয়ে থাকিব। যদি আমি আহো লাহে লাহে উত্তর অসমৰ ফালে, উত্তর অসমৰ বিশেষকৈ লখিমপুরের কথা কও, লখিমপুরত অবশ্যই আজি মুখলধার বরষুণের আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। লখিমপুরের লগতে মাজুলিতো আছে মুখলধার বরষুণ, লগতে বিজুলি ঢেরেকনি বজ্রপাতর আগজাননী জারি করেছে লখিমপুর আর মাজুলিত। একদরে যোরহাটতো মুখলধার বরষুণ আছে, শিবসাগরতো মুখলধার বরষুণের আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। অবশ্যই ধেমাজি, ডিব্রুগড়, তিনিচুকীয়া আর চৰাইদেউ এইকেইখন জেলাত বতর ফরকাল হয়ে থাকিব বলে বতর বিজ্ঞান কেন্দ্রর আগজাননী। একদরে আমি যদি ক্রমাত আহো গোলাঘাটলৈ, গোলাঘাটতো একই বরষুণ আছে, গোলাঘাটতো বজ্রপাতর সম্ভাবনার কথা উল্লেখ করেছে, বজ্রপাতর আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই, বরষুণ আহিব। কার্বি আংলংত বরষুণ আছে, বজ্রপাত আছে, বিশ্বনাথতো একদরে বরষুণ বজ্রপাত, শোণিতপুর, নগাঁও, হোজাই, ডিমা হাসাও, ওয়েস্ট কার্বি আংলং, মরিগাঁও আর উদালগুড়ি এই আটাইকেইখন জেলাত একই কথা কোৱা হৈছে, ধুমুহা বরষুণ, লগতে বজ্রপাত, বিজুলি ঢেরেকনিরে বরষুণ আহিব, প্রচণ্ড বরষুণ আহিব। আর এই প্রচণ্ড বরষুণের কথা কলে আমি যদি মধ্য অসমৰ কথা কও, শেহতীয়া যে রিমলর প্রভাব আছিল, রিমলর প্রভাবত একেরাহে যে বরষুণ আহিছিল সেই বরষুণত কি একটা অবস্থার সৃষ্টি হয়েছিল মধ্য অসমত, বিশেষকৈ হোজাই কথা আমি কব লাগিব, হোজাই, নগাঁওর কামপুর, কচুয়া এই স্থান সমূহত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। বরপানী নৈর বাঢ়নী পানিয়ে দলং ভাঙি ছিঙি লৈ গৈছিল, কপিলীর বর্ধিত জলপৃষ্ঠ কামপুরের কেবাখনো গাঁও প্লাবিত করেছিল,
একদরে হুজাই যমুনা বাঢ়নী পানিয়ে কা হুজাইত জলপ্রলয়ের সূচনা করেছিল, যত নাকি খান্দাং জলবিদ্যুৎ প্রকল্প আর কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পের পানি এড়ি দিয়ার ফলত বান পানিয়ে ভয়ানক রূপ ধারণ করেছিল মধ্য অসমত। গতিকে যদি 8 জুনলৈ মুখলধাৰ বৰষুণ অব্যাহত থাকে তেতিয়াহলে মধ্য অসম পুনৰ প্ৰবল বানত সোমাই পৰিব, প্ৰবল বানে কোবাই যাব, বহু পৰিয়াল জলবন্দী হব, সেই আতংক সেই আশংকা এই মুহূৰ্তত বৃদ্ধি পাইছে। মধ্য অসমৰ কথা আমি জনালো, ডিমা হাছাও যি প্ৰকৃতিয়ে তাণ্ডৱ লীলা চলালে সেই ধ্বংসলীলা আজিও ভালকৈ পূরণ করব পৰা নাই প্রশাসনে। বাট পথ, রাষ্ট্রীয় ঘাইপথ, রেলপথ সকলো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, রাষ্ট্রীয় ঘাইপথের একটা বৃহৎ অংশ উটুয়াই লৈ গৈছিল বাঢ়নী পানিয়ে, যার বাবে ডিমা হাছাওর হাফলঙর শিলচরের যাতায়াত সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে পড়েছিল। একদরে ডিমা হাছাওতো বরষুণের কথা উল্লেখ করা হয়েছে। আমি আহিছো বরাকলৈ, বরাকতো একই অবস্থা, কাছাৰ, হাইলাকান্দি আর করিমগঞ্জ, বরাকর তিনিখন জেলাতে আছে বরষুণ। এই বরষুণে পুনৰ বরাকত বানৰ সূত্রপাত ঘটাব পাৰে সেই আশঙ্কা করা হৈছে। কারণ আজির পৰা দুদিন আগলৈকে বরাক নৈর পানি বিপদ সীমার উপরে বই আছিল রিমলৰ প্রভাবৰ বাবে। মণিপুৰৰ বৰষুণে বরাকৰ পানি উপচাই পেলাইছিল, উফন্দি উঠিছিল বরাকৰ জলপৃষ্ঠ, শিলচৰ চহৰলৈ ভাবুকি কঢ়িয়াই আনিছিল। 2022 বৰ্ষৰ বান বিভীষিকাই সকলোকে জোকাৰি গৈছিল, শিলচৰৰ বান পৰিস্থিতি ক্রমাৎ জটিল রূপ ধারণ করেছিল। একদরে যদি আমি চাও করিমগঞ্জত লংগাই সিংলাই নৈর বাঢ়নী পানিয়ে কেবা ঠাইতো মথাউরি ছিগি প্রবল বানের সূচনা করেছিল। হাইলাকান্দি জেলাতো দুজনকৈ লোকে প্রাণ হেরুবলগিয়া হয়েছিল বানর কবলত পড়ি। গতিকে সেই বরাকত পুনৰ বরষুণের আগজাননী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। একদরে আমি আহিছো এইবার দৰং জিলাতো অবশ্যই বিশেষ চিন্তার কারণ নাই, তামুলপুর বিশেষ চিন্তার কারণ নাই, কামরূপ মেট্রোত মুখলধার বরষুণ আছে। আমি পুৱাই দেখিছো প্রায় 7 বজার পিছত আজি যি বতাহ যি বরষুণ আহিছে ধারাসার বরষুণ আহিছে, মাত্র কিছু সময়ের বাবে অহা বরষুণত পুনৰ গুৱাহাটী মহানগরীর বিস্তীর্ণ অঞ্চল পানীত বুৰ গৈছে। কৃত্রিম বানে আকৌ এবাৰ মহানগরবাসীক ত্রাহি মধুসূদন কোঁৱৰালে। আজি পুৱাৰ ভাগতে যি সময়ত স্কুলীয়া ছাত্র ছাত্রীসকল ওলাই আহিছে, অভিভাৱকসকলে সন্তানসকলক স্কুললৈ লৈ আহিছে, তেনে সময়তে প্রবল যি বরষুণৰ সন্মুখীন হল সেই বরষুণত কক বকাই থাকিবলগীয়া হল, কৃত্রিম বানত কক বকাই থাকিবলগীয়া হল মহানগরবাসী। গতিকে কামরূপ মেট্রোত বরষুণের কথা কৈছে। আজি বরষুণ আহিছে পুৱাৰ ভাগতে। আমি এইবাৰ যদি নামনি অসমৰ পিনে যাও, নামনি অসমতো আজি দিনটোত প্রবল বরষুণের আগজাননী জারি করা হয়েছে। ঠিক তেনেদরে আমি কামরূপ মেট্রোর কথা জনালো আপোনালোকক, কামরূপ রুরেলতো বরষুণ। একদরে নলবাৰী পিছত বজালিত অবশ্যই বতর ফরকাল থাকিব, বাক্সাত মুখলধার বরষুণ আছে, বরপেটাত বরষুণ আছে, চিরাঙত বিজুলি ঢেরেকুনিরে বরষুণ আহিব, বজ্রপাত আছে। একদরে বঙাইগাঁওত বজ্রপাত, বিজুলি ঢেরেকুনি, মুখলধার বরষুণ, গোয়ালপাড়াত আছে বরষুণ মুখলধার, কোকরাঝারত বিজুলি ঢেরেকুনি, বজ্রপাত, মুখলধার বরষুণ আছে, একদরে ধুবুরীতো আছে বজ্রপাত আর বরষুণ। এয়া আজি 5 জুনের আমি তথ্য আপনার জানাইছো। একদরে আমি যদি জানাও আপনার এয়া অসম তথা উত্তর পূর্বাঞ্চল যদি চাই, অসম সম্পূর্ণরূপে অসমত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে, লগতে উত্তর পূর্বাঞ্চলের কেবাখনো রাজ্যত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে, যত চাও ঘন্টা ত্রিশর পর চল্লিশ কিলোমিটার বেগত বতাহ বরষুণ আহিব বলে উল্লেখ করা হয়েছে। এই যেটা চিহ্ন, এই চিহ্নকেটার জড়িয়ে এই সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। একদরে বরাকতো উত্তর পূর্বাঞ্চলের আন রাজ্যতো মুখলধার বরষুণ, বিজুলি ঢেরেকুনি, বজ্রপাত, বরষুণ অহার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এয়া 5 জুনের কথা। 6 জুনতো সমগ্র উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। এয়া 6 জুনের মেপ চাওক আপনি, এয়া 6 জুন। 6 জুনতো আছে ঠায়ে ঠায়ে মুখলধার বরষুণ, ঠায়ে ঠায়ে আছে বজ্রপাত, বিজুলি ঢেরেকুনিরে বরষুণ, ঠায়ে ঠায়ে আছে ঘন্টা 30-40 কিলোমিটার বেগত বতাহ বরষুণ। গতিকে 6 জুনতো বতর একই থাকিব, বতাহ বরষুণে কোবাই যাব রাজ্যখনক। এইবার আহিছো আমি 7 জুনলৈ। 7 জুনতো যদি চাই, 7 জুনের মেপ মই যদি আপনার কিছু দেখাব পাৰো, 7 জুনতো বতর অসমত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে আর তার লগে মুখলধার বরষুণ আছে অসমত। এই যে কোলা রঙের মেঘর চিহ্ন দেখিলে পাইছে তাত মুখলধার বরষুণের ইঙ্গিত দিছে বতর বিজ্ঞান কেন্দ্র। একদরে 8 জুনলৈ যি তথ্য সদরি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র, সেয়াই আমি লৈ আহিছো আপনার সন্মুখলৈ। 8 জুনতো চাওক মুখলধার বরষুণ, প্রবল বৃষ্টিপাতের কথা কোৱা হৈছে, লগতে বরষুণের লগতে
বিজুলী ঢেৰেকুণীৰে বৰষুণ আহিব, বজ্ৰপাত পৰিব। এই চিহ্নকেইটাৰ জৰিয়তে সমগ্ৰ অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চল 8 জুনলৈ য়েল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে। সমগ্ৰ হালধীয়া এই অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 8 জুনৰ মেপখন বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই প্ৰকাশ কৰা অনুসৰি য়েল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে। গতিকে আপুনি সাৱধানে থাকিব এইকেইটা দিনত। বান প্ৰৱণ অঞ্চলত যদি আপুনি আছে, খহনীয়া প্ৰৱণ অঞ্চলত যদি আপুনি আছে, প্ৰশাসনক অৱগত কৰক, লগতে নিজাববীয়াকৈ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। সুৰক্ষিত স্থানলৈ বিকল্প স্থান আপুনি এতিয়াই নিৰ্ধাৰণ কৰি থওক, কাৰণ প্ৰশাসনে যি ধৰণৰ তৎপৰতাৰে আশ্ৰয় শিবিৰৰ ব্যৱস্থা কৰিব লাগে, দুৰ্গত লোকসকলক সহায় কৰিব লাগে, উদ্ধাৰ কৰিব লাগে, কিছু পলম দেখিবলৈ পোৱা যায়। গতিকে নিজেই নিজৰ জীৱনৰ সুৰক্ষাৰ ব্যৱস্থা কৰক, লগতে প্ৰশাসনক অৱগত কৰক, কাৰণ বান বিভীষিকাই এই মুহূৰ্তত কিন্তু জোকাৰি যাব পাৰে ৰাজ্য বৰাক। মধ্য অসমত যি বানৰ তাণ্ডৱ আমি বিগত সপ্তাহত দেখিবলৈ পালোঁ, একেৰাহে 8 জুনলৈ বৰষুণ আছে আজিৰে পৰা। গতিকে 8 জুনলৈ যদি বৰষুণ হয় তেতিয়াহ'লে কিন্তু পৰিস্থিতি অত্যন্ত বিষম হ'ব পাৰে আপোনাৰ অঞ্চলত। এয়াই আছিল ৱেডাৰ আপডেট। নমস্কাৰ।